আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি দুইটা নামের অর্থ জানতাম সাইরা। নাম জানতে সেরা। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? নেই জি না ভাই, আর রাগ করি না যেন প্লিজ। না, আমরা রাগ করি না, আসলে রাগ করি না আপনার মাছ থেকে মানুষ দর্শক হবে, রাগ করেন, গুসা করেন। আমি বহুত দূর থাকি, হইতাম সাইরাম না হই থাকি। কোনো অসুবিধা নাই, হোক না, কিন্তু নেক্সট টাইম যখন নাম অর্থ জিজ্ঞাসা করবা তখন আগে কোয়েশ্চেনটা রেডি করে লিবা, কারণ আমরা তো অনেক বিষয় অজানা আছে ইসলামর এর লাগে। কিন্তু আপনি বহুত সময় থেকে লাইনও আছেন, আপনার বাকা পয়সাও খরচ করে লিয়েছেন, খুইলাও কাছে। দুইটা নামের অর্থ অমি অমি আর অমরিয়া। অমরিয়া, জয়। ইট সাউন্ডস বেঙ্গলি। আচ্ছা, আপনার স্পেলিং দেওয়া লাগবে। ওম অমি ও এম ও এম ই অমি অমরিয়া ও এম ই আর আই এ এ আর আই এ অমরিয়া, জয়। আচ্ছা, সেকেন্ডটা আপনার কাছে ভালো মনে হচ্ছে বোন? সেকেন্ডটাকে আরবির সঙ্গে অ্যাডজাস্ট করা যায়, ওমরিয়া বলা যায় আর কি, বুঝছেন? অমরিয়া মানে হলো যে অমরের মতো নেচার, যারা অমর হতো ছিলেন সেকেন্ড খলিফা, কেমন? আর অমর মানে শাব্দিক অর্থ তো হলো যার বয়স ভালো আছে আর কি, সেটা এজ। সেই হিসেবে যা যা অমরিয়া যেটা, এটা ভালো, আপনি এই অপশনে যেতে পারেন। প্রথমটা আরবির সাথে মিলে না বোন, কেমন? এই জন্য যদি দুটোর মধ্যে থেকে আপনার চয়েস হয়, আপনি সেকেন্ডটা অমরিয়ার আপনি অপশনে যান, এটা আরবির সঙ্গে জাস্টিফাই করা যায়, অমরের সাথে এটা মিলে, সেই হিসেবে এটা রাখতে পারেন আপনি। ধন্যবাদ আপনাকে বোন, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কাছে ফোন করছেন। পরবর্তী কলার কাছে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন। আচ্ছা, আমি ভাই, আমি নিয়মিত দর্শক, আমি এই চ্যানেলে সর প্রত্যেকদিন দেখি, বুঝছেন? থ্যাংক ইউ। আমি এখন উমরা যাইতাম আর কি। মাশাআল্লাহ। তো আমার দানি সাহেবরে কইবা যে মহিলাদের উমরার নামাজ যে এটা সুন্নত না নফল, আর কিরকম ফরজ কোন কোন জায়গায় নামাজ, আমরা বলেছি এটা সুন্নত, এবং কোন কোন খুব মজবুত সুন্নত, এটা এটা আদায় করা দরকার। মহিলাদের ব্যাপারে এবং পুরুষদের ওমরা করার ব্যাপারে সামান্য কিছু পার্থক্য আছে। প্রথম পার্থক্য হলো, পুরুষ যখন এহরাম করবেন তখন দুই টুকরা সাদা কাপড় পরবেন, মাথায় কিছু রাখতে পারবেন না, পায়ে স্যান্ডেল দিবেন। মহিলাদের ব্যাপারে যখন তারা এহরাম করবেন তারা সাধারণ জামা কাপড় পরবেন, কিন্তু তাদেরকে শুধু দুই টুকরার মতো কোনো কিছু পরতে হবে না, তাদের সাধারণ জামা কাপড় তারা পরবেন। তারা হাতে মোজা পরবেন না, পায়েও মোজা পরবেন না, তারাও স্যান্ডেল পরবেন, আর তারা তাদের মুখকে খোলা রাখবেন। যখন পরপুরুষের সঙ্গে ভিড়ের মধ্যে পড়ে যান তখন মুখ ঢাকতে পারবেন, কিন্তু স্বাভাবিক অবস্থায় তারা তাদের মুখকে খোলা রাখবেন। এই হলো পুরুষ এবং মহিলাদের এহরামের ডিফারেন্স। দ্বিতীয়ত হলো, অন্য অন্য সব জিনিস ঠিকই আছে, অন্য অন্য পুরুষরা যেমন তওয়াফ করবে তারাও তওয়াফ করবেন, পুরুষ যেমন মাকামে ইব্রাহিমে নামাজ পড়বে তওয়াফ শেষ করে মহিলারাও করবেন, পুরুষ যেমন ভাবে জমজমের পানি খাবেন মহিলারাও খাবেন, পুরুষ যেমন ভাবে সাফা মারোয়া সাই করবেন মহিলারাও করবেন। এরপরে সব শেষে গিয়ে পুরুষ যেটা করবেন, চুল তিনি মুন্ডাবেন, মাথা মুন্ডায় ফেলবেন, শেভ করবেন, অথবা তিনি চুল ছোটো করবেন, ছোটো ছোটো করে চুল কাটবেন পুরুষরা। মহিলাদের জন্য রেগুলেশনটা ডিফারেন্ট, তারা তাদের চুলের আগার থেকে সামান্য একটু 1 ইঞ্চ পরিমাণ চুল শুধুমাত্র তারা কাটবেন, তাদের জন্য চুল ছোট করতে হবে না, অথবা তাদের মাথা শেভ করার জায়েজ নাই, অ্যালাউ নাই। এই হলো ডিফারেন্সটা। আর নামাজের ব্যাপারে অনেকে মনে করেন যে এহরাম করার আগে নামাজ পড়াটা জরুরি, এটা জরুরি না, আপনি পড়লে পড়তে পারেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাধারণত যদি কোনো ফরজ নামাজের পরে এহরাম করতেন তাহলে তো তিনি পড়লেনই, অন্য সময়ে যদি এহরাম করতেন তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনও পড়েছেন কখনও পড়েন নাই। সেজন্য যদি আপনি নামাজের পরে এহরাম করেন তাহলে আর কোনো কিছু পড়তে হবে না, অন্য সময় যদি এহরাম করেন আপনি যদি পড়তে চান 2 রাকাত পড়তে পারেন, না পড়লেও আপনার এহরামের কোনো ক্ষতি হবে না।
তো এই হলো নামাজের ব্যাপারে। আর যখন আপনি হারাম শরীফে থাকবেন তখন আপনি বেশি বেশি করে তওয়াফ করবেন, মাঝে মধ্যে নামাজও আপনি পড়বেন। এখানে এক রাকাত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয়, কিন্তু তওয়াফ করলে সওয়াবটা আরো বেশি, সুবহানাল্লাহ। সেই হিসেবে আমরা যত বেশি পারবো তওয়াফ করব, আমরা নামাজও পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উমরাকে, আমাদের হজকে, আমাদের জিয়ারতকে কবুল করেন, এবং রাব্বুল আলামিন যেন কাবা ঘরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আমাদের মহব্বতকে বাড়ায় দিন। আমিন আমিন। শেখ মাদানী, মহিলারা অসুস্থ হয়ে গেলে তাওয়াফ করবেন কিভাবে? না, ওনারা অসুস্থ হয়ে গেলে তাওয়াফকে বন্ধ রাখবেন, তাওয়াফ রাখবেন না, করবেন না। ওনারা অপেক্ষা করতে পারেন, কারণ এহরাম মানে ওমরা করতে তো বেশি সময় দরকার হয় না। কিন্তু যদি কেউ চান যে তিনি সাই করে ফেলবেন তাহলে তিনি করতে পারেন, তবে বেটার হলো যে তার অপেক্ষা করবেন সুস্থ হওয়ার জন্য, তারপরে এটা করবেন। আর যদি এমন অবস্থা হয় যে মনে করেন যে কাফেলা চলে যাচ্ছে, এখন তার পক্ষে অপেক্ষা করা সম্ভব না, এরকম যদি কোনো সিচুয়েশন কোনো সময় এসে যায়, তাহলে কোনো কোনো উলামা ইকরাম বলেছেন যে তিনি তার শরীরকে ভালোভাবে বেঁধে এরপরে তিনি এমতো অবস্থায় যদি তার কাফেলা চলে যায়, একা একা থাকতে পারবে না, বিপদে পড়ে যাবে, এরকম কোনো সিচুয়েশনে হলে সেটার সঙ্গে আলাদাভাবে ডিল করা। আলহামদুলিল্লাহ। নন মুসলিম যদি কেউ মারা যায় তাহলে কোন স্পেসিফিক দোয়া এর জন্য নাই। অনেকে বলেন যে নন মুসলিম মরে গেলে ফিনারে জাহান্নাম খালিদিনা বলতে হবে, এই কথাটা হাদিসের মধ্যে কোথাও আসে নাই, এই জন্য এরকম করা উচিত না। এমনও অনেক নন মুসলিম থাকতে পারে, তারা হয়তো ভিতরে ভিতরে মুসলমান হয়েছে, আমরা জানি না। অনেক ভালো মানুষ নন মুসলিমদের মধ্যে আছে। এমন এক নন মুসলিম খ্রিস্টান ছিলেন, কেউ জানতো না যে সে মুসলমান হয়েছে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানতেন, তিনি হলেন নাজ্জাশী। নাজ্জাশী যখন মারা গেছেন আল্লাহ রসুল ঘোষণা দিয়ে তার উপরে গায়বানা জানাজা পড়েছেন, এর আগে কেউ জানতো না যে নাজ্জাশী মুসলমান হয়েছে। এই জন্য কে মুসলিম আর কে নন মুসলিম তো আল্লাহর কাছে হিসাব। এই জন্য কোনো নন মুসলিম মারা গেলে পরে আমাদের এরকম স্পেসিফিক কোনো দোয়া নাই। তবে আল্লাহর একজন সৃষ্টি মারা গেছে, একজন মানুষ মারা গেছে, এইভাবে আমরা স্যাড ফিল করা উচিত, আমরা দুঃখ ফিল করা উচিত, এবং তার জন্য সহমর্মিত সম্মান আমাদের দেখানো উচিত। এমনকি এটা তো একটা বিপদেরও ঘটনা, যদি কেউ ইন্নালিল্লাহ অবস্থা পড়ে তাহলে এটাও নাজায়েজ হবে না। তবে ইন্নালিল্লাহটা সাধারণত আমরা মুসলমানদের সঙ্গে খাস করে নিয়েছি, এই হিসাবে আপনি কিছু পড়লেন না তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি এমন একটা ফিলিং থাকবে, এটা রেসপেক্ট দেখানো উচিত। একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের পাশ দিয়ে একজন ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল কবর দেওয়ার জন্য, আল্লাহ রসুল উঠে দাঁড়ালেন সম্মান দেখানোর জন্য, তিনি একটু দুঃখ বোধ করলেন। তখন সাহাবিরা বললেন, ইয়া রসুল্লাহ হাদিহি জানাজা তু ইয়াহুদ, এটা তো একটা ইহুদির জানাজা। আল্লাহ রসুল তখন রেগে গিয়ে বললেন, তোমরা কি বলছো, ইহুদি হোক আলাইসাত নাফসান, সে কি মানুষ ছিল না? তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যাচ্ছে যে তিনি একজন ইহুদির লাশের মৃত্যুর ব্যাপারে আল্লাহ রসুল সম্মান দেখাচ্ছেন। এই জন্য নন মুসলিমরা হতো তারা মানুষ, হয়তো আমাদের হয়তো দুর্বলতা হতে পারে, নন মুসলিমদেরকে আমরা দাওয়াত দিতে পারি নাই, দাওয়াত দিলে হয়তো ওরা মুসলমান হয়ে যেত। আমাদের এখানে খুব পপুলার কিন্তু আমাদের কমিটি ফিনারি জাহান্নাম, না এটা এটা আমি যতটুকু লেখাপড়া করেছি এরকম কোনো দলিল কোরআন হাদিস নাই। যদি কারো জানা থাকে তাহলে মেহরবানি করে আমাদেরকে সাপ্লাই করবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা পড়েছি আমি এরকম কোথাও পাই না, এবং এটা রুড, আল্লাহ রসুলের হাদিস না, এটা রুড মনে হয়। এই জন্য এরকম আমাদেরকে পড়া উচিত না। এটা কমিউনিটিতে অনেক কিছু প্রসিদ্ধ হয় কিন্তু এর বেসিস নাও থাকতে পারে, সেটাকে আমাদের ফলো করা উচিত নয়। আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে, আল্লাহ আলম। আমরা নেক্সট কলার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, জীবনে তো অনেক কাজা নামাজ আছে, এগুলা কিভাবে আদায় করা যায়, না শুধু নফল নামাজই পড়তে হয়?
ওমরি কাজা, জি বুঝতে পারছি, জি ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই আপনাকে। ওমরা লই আমরা মাত্রাম, কিন্তু ভাই আমরা ওমরি কাজা কথা আসলে ওমরি কাজা যেটা আমরা জীবনের কাজা নামাজের ব্যাপারে অনেকে আমরা নিয়াত করে আদায় করি, এটা আপনি আদায় করতে পারেন, কিন্তু সরাসরি হাদিসের মধ্যে এটাকে রিকমেন্ডেশন আসে নাই। বরং এরকম যত না জানা অথবা জানা কাজা নামাজ হয়ে গেছে অনেক আগের, এগুলোর জন্য আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করাটা হলো প্রথম দায়িত্ব।